দেও মা, আমি তো অনেক ব্যবসায়ী করছি, একটা ব্যবসার মধ্যেও তো চালানি খুঁজা পেলাম না। হ্যাঁ, কি ব্যবসা করবো? যে ব্যবসা করি খালি লস খাই। বিসমিল্লাহ কইয়া দিও। তাহলে দিমনি এই যে দিছি, দেখছ? হ্যাঁ, দেখতেই তো পারতেছি। দেখ এখন বুনা দেখ, দেখো তেহা তো হাতে আই গেল। তাহলে আমার সীতাহারটা একটু বানাবার দেও, আর আমার ইন্ডিয়ান শাড়িগুলো মার্কেট থেকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, জন বাইজাছি তাহলে দিমুনি, সমস্যা নাই। এই তো লাউ ধরবো না কোনো দিন। মাথায় মেলা উকুন হয়েছে না? হ্যাঁ, অনেক উকুন হয়েছে ভাবি। কি করবো, খালি চুলকায়, আয়না দেওয়ার মতো তো কেউ নাই। এই তুই আইসোস, এখন তোরে দিয়ে আনাইতেছি। ভাবি তোমার মাথা গিট দেওয়া লাগছে। কি করছে বলে বিল দিলে বুঝেছ আমরা? তুমি বলবা কেউ। এই যে দাঁড়াও। কি? তোমার লগে কথা আছে। ঘরে কি কবা? সবজি মশলা কোনো কিছুই নাই। যাও তুমি এখন যাই বাজার করে নিয়ে আইবা। হ্যাঁ, আমার টাকা আছে নাকি যে বাজার করবার যাবো? আর তো কোনো গাছ কামও পাই না যে ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আমো। বাজার করতে পারবো না। এই যে বাজার করতে পারবা না দিলে খাবা কি? হ্যাঁ, সারাদিন ঘরে বসে থাকলে কি চলবো? একটা কাজও তো খুঁজতে পারো। দিহান বৌমা তো ঠিকই কইছে, এমনি ঘরে বসে থাকলে কি বাজারঘাট ঘরে হাইটা হাইটাইব? দেও মা, আমি তো অনেক ব্যবসায়ী করছি, একটা ব্যবসার মধ্যেও তো চালানি খুঁজা পেলাম না। হ্যাঁ, কি ব্যবসা করবো? যে ব্যবসা করি খালি লস খাই, আর কাম তো আর মেলা করছি, একটা কামও পাই না। কি কাম করবো আমি? চালান খুঁজে পাইবা কেমনে? হ্যাঁ, কোনো কাজে তো মন বসে না। বিয়ে করার সময় দুই দিন তো বউ তো বাতি ঠেকে নিয়ে আইছো, এখন খাওন দিতে হইব না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইতাছি দেখি কোনো কাম পাই নাকি। আজকে যেমনি হোক একটা কাম খুঁজে বাই করবো, আর একটা ব্যবসা করবো যাতে মনে করো যে মেলা লাভ করতে পারি। এইবার দেখো নি তোমার পোলা কি পারে আর না পারে। দোয়া করে দোয়া পারে। ঠিক আছে ঠিক আছে, দেই নে পা বাচ্চা সবাই করবার নিয়েছিলাম। যাই তাহলে মা, দোয়া করো কিন্তু। যাও কাম করো তোমরা। কি যে করি না, কি করি না, আমার তো একটা কাজ করতেই হবে। মার আমি কথা দিয়ে এলাম যে একটা কাজ করবো, কিন্তু কি কাজ করবো? কাজই তো পাইতেছি না। আমার কান দিব কেরা? হ্যাঁ, এই লাউয়ের ব্যবসায়ী তো আমার করার লাগবো। এক বিচিতে 1000 লাউ ধরবো, তাহলে তো মেলা দিয়ে ব্যবসা করতে পারবো। আর মাত্র 10 টাকা করে আমি একটা প্যাকেট পাবো। যাই কোন থেকে মাইক মারতে শুনে যায় আগে। তাহলে এই ব্যবসায় আমি লাভবান হমু। আর যত ব্যবসা করছি নাকি ওখানে তো কিনাই না, তারপরে সব কিছু করছি। আর আমার তো 20 টাকা নিয়েছে, 20 টাকা দিয়া আমি কোটি কোটি টাকা কামাবো। দুইটার মধ্যে 10টা 20টা লাউয়ের বিচি আছে, আর এই 20টা বিচি থেকে 20,000 লাউ হবো। আর এই লাউ বিক্রি করে আমি কোটিপতি দাম গা। মেলা আটিয়া হবো, মেলা আটিয়া। যাই বুঝ না দেখে। মা ও উদ্ধার করে আলাইছি। উদ্ধার মানে কি এমন কাজ করছো? শোনা, এই যে দেখতেছো না, এটা হইলো লাউয়ের বিচি। এই ব্যাগেটা 10টা, এই ব্যাগেটা 10টা, সব মিলে 20টা আছে। আর এই 20টা বিচি বুইনা দিলে লাউ গাছ বড় হইলে 20,000 লাউ ধরবো। 20,000 লাউ। আর হেড বিক্রি কইরা আমি মেলাড়ে কামামু মাসে। আমরা তো তাহলে কোটিপতি হয়ে যাবো। হ্যাঁ, খালি কোটিপতি না। আর কোন এই দেহ মা, এই দেহ এই যে লাউ আছে না, লাউয়ের বিচি নিয়ে আইছি। দুইটার মধ্যে 20টা বিসি আছে আর এই বিসি বুনা দিলে 20000 লাভ হবে এগুলা বিক্রি করমু এটা কি সম্ভব হ্যাঁ মা সম্ভব একটা বিসের মধ্যে 1000 লাভ ধরবো আর 10টার মধ্যে 10000 এদিকে আছে লাভ হাজারি লাভ রে ও তেলে মা অনেক ভালো হইবো আর শোনো এগুলা বিক্রি করার পরে যে টাকা পাইবা সেটা দিয়া আমারে সিধা হার কিনে দিবা বুঝছো ওইটা দিমুনি শোনো আমারে না এক জোড়া ঝুমকা কানের দুল বানাই দিবা হ্যাঁ সবাইই দিব আমার বাইস্তা আম যা তো এডি 20 বুনা দিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুনা দি আহি আচ্ছা যাও ভালো হইবো ভাবি আমরা আমগো কপাল কইলা যাইবো চল চল ওই দেখো এই যে আ কি করার আমরাই চলাই যাক এনে তাহলে বুনা দেই নাকি হ্যাঁ দাও ধরো হাতে নাও এটা সিরিজ বিসমিল্লাহ কইয়া দিও তানো দিমনি এই যে বিসি দেখছ হ্যাঁ দেখতেই তো পারতেছি যাক এখন বুনা দেই এটা কালি দাওছে কাঠি আচ্ছা কালি না বুনা বিসমিল্লাহ কিরে মো এই তো মন খারাপ লাগবে রে সুস্কা কি হইছে মন খারাপ করবে না তো কি করব কে তোর জামাই লাগে কি ঝগড়া করছ ঝগড়া তো প্রত্যেকদিনই হয় তারে আমি আইতো কই 5 বছর ধরে গেছে একদিনও তো আইলো না আরে কাজ কামে চাপ থাকলে আইবো কেমনে আর বিদেশ থেকে আ কি সহজ কথা হ শুধু টাকা পাঠাইলে কি বড় ভালোবাসা পাওয়া যায় না বুঝো নাই মা বিসি বুনা দিয়েছি হ্যাঁ বিসি বুনা দিছস হ্যাঁ যাক এখন খালি সময়ের অপেক্ষা ঠিক আছে হ্যাঁ ওই ব্যাগের বদলে আসছিল 2 মাসের মধ্যে এ লাভ হয়ে যাবগা হাজার লাভ হয়ে যাবগা হ্যাঁ তো ভালো হইবো হ্যাঁ তোরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি তাড়াতাড়ি বড় লোক হয়ে যা কি হইছে আবার আর কোশ না তার ফুপার লগে রাগারাগি হইছে ও এরা তো নিত্য দিনের কথাই প্রতিদিনই ঝগড়া করে ওহ আমার কাজ করতে করতে খিদা লেগে গেছে গা মা আমার খাবার দাও এই চলো যাক আচ্ছা এতদিনে আমার ফুলা কামের কাম করলো হ্যাঁ যাও বৌমা খাবার দাও গা আচ্ছা আসো আমার লগে ঝগড়াঝড়ি না কইরা মিটাই নে ঝামেলা সব ঠিক হয়ে যাবো কয়বার আর মিটামু খালে আমার দুঃখ তো বোঝো না খালি আর দুঃখই বুঝো গা দেখো কত বড় হইছে গাছগুলা হ্যাঁ কইছিলাম না ওবো আরো বড় হবো ওর পরে মেলা লাভ হবো বুঝতে পারছো এই যে লাভ এই যে কত বড় লাউ গাছ হইছে শোনো পানি দিও ঠিক মতে বুঝছো পানি তো দেও না যে রোজ গাছ কিন্তু মরে যাবো গা পানি দিতে হবো ঠিক মতে সকালেও তো পানি দিছিলাম শুকাই গেছে আবার একটু পরে দিমু সমস্যা নাই হ্যাঁ পানি দিও নাহলে যে কি আর শীত আর নাই কি এর না কিন্তু কিছুই পাবা না দেখো তুমি পানি নিয়ে চিন্তা করো না পানি তিন বেলায় দিমু কিন্তু আমার শীতাহার কিন্তু চাই হ্যাঁ পানি যদি এক বেলা কম হইছে পানি দাও তাহলে শীতাহার না আরো কিছু বাবা শোনো ওরা তো শীতাহার দিবা আর আমারে অনেকগুলা ইন্ডিয়ান শাড়ি কিনা দিবা দিমুনি আগে পানি দান রাখবো তারপরে এই যে শোনো যেভাবে গাছগুলো বড় হইতাছে তাতে মনে হয় কি এক মাসের মধ্যে গাছ বড় হইয়া অনেক লাউ ধরবো আমি বলতেছি কি তুমি ব্যাপারী গোলগে কথা কও কথা কমু ব্যাপারী গোলগে আচ্ছা ঠিক আছে আমি আলাপ করিল তোমরা পানি দিও ঠিক মতে আমি ব্যাপারী লগে আলাপ করিল আচ্ছা ওটা তাহলে চলো হ্যালো আরে সমস্যা নাই আপনি লাউ পাওয়া যাবেন আর এক মাসের মধ্যে গাছে লাউ ধরবো গাছ তো বড় হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি কত লাউ নেবেন 3000 লাউ সমস্যা নাই আপনি 50% টাকা দিয়ে রাখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 কি গো ব্যাপারী গুলোকে কথা কইলা হ্যাঁ ব্যাপারী লাগা লাগি এই যে হাসেম খান এ 3000 লাও নিব 50% টাকা দিয়া দিতাছে ও 50% দিয়া দিব টাকা তাই হ্যাঁ 1 লাখ টাকা দিব দেখো তুই হাতে এই গেল তেলে আমার সীতাহারটা একটু বানাবা দাও আর আমার ইন্ডিয়ান শাড়িগুলো মার্কেট থেকে নিয়ে আসো হ্যাঁ টাকা জন বাইতাছি তেলে দিমুনি সমস্যা নাই আচ্ছা আসলে আমি কইতে চাইতেছিলাম কি ওইখান থেকে না কয়েকটা লাউ না আমার বাপের বাড়ি পাঠাইতাম লাউ আচ্ছা ঠিক আছে দিমুনি আমার বাবার বাড়ি কিরে দিহান তোর ব্যবসার খবর কি খবর তো ভালোই 1 লাখ টাকা ব্যাপারী পাঠাই দিছে লাভ হলে না আমারে কিছু টাকা দিস টাকা টাকা দে তুমি কি করবা কি করব মানে তোর কাছে সাবধান লাগবো শপিং এ যাব শপিং করতে হইব কে তোমার জামাই দেনা বিদেশ থেকে আচ্ছা ঠিক আছে চাইছো তো দিমনি আর তোমার বাবা লাল লাউ বড় লাগবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে লাউ ধরলে পরে দিমনি আচ্ছা চলো চলো ওই আমারে কি কই গেল তোমার জামাই টাকা পাঠায় না আরে আমার জামাই তো টাকা পাঠায় সে টাকা তোরে দেই না আমি আর তোর ব্যবসা লাভ হইছে তুই আমার টাকা দিবি না এই দিহান না গাছ কত বড় বড় হয়ে গেল গা তুই তো কোনো গাছে ফুলও দেই না খালি পাতাই ধরতেছে আচ্ছা প্যাকেটের ভিতরে তো লেখা ছিল 2 মাসের ভিতরে ফল ধরবো তা গাছে একটা ফুলও তো দেখি না আরে আবুনি বিদেশি যাত তো তাই মনে দেরি হইতাছে আবু কিন্তু এত দেরি হওয়ার তো কোনো কথা না এর মধ্যে ব্যাপারী গাছ থেকে টেকাও নিছি এরা কয় যে পিক আপ পাড়ামো টাক পাড়ামো আমি কইতেছি আর কয়দিন পরে পাঠান কিন্তু এত দেরি হওয়ার তো কোনো কথা না বুঝলাম না এর মধ্যে ব্যাপারী গাছ থেকে টেকা নিয়ে রাখছি এরা চাপ দিতেছে গাড়ি বাড়াই দেবো কি যে করি না আচ্ছা ঠিক আছে ও বুনি ন যাই আপনারা খারান দিয়ে আমি খেতে যাইতেছি তাড়াতাড়ি করা লাগবো আমাকে গাড়ি কিন্তু বহাই থাম যাব না হ্যাঁ তাড়াতাড়ি করায়ো লাউ না দিলে টেয়া দেয়া লাগবো তাহলে জামগা ও একটা লাউ তো নাই ওই বড় আমরা এখন কি করব রে একটা লাউ বলে ধরে নাই তাইলে তুই যে সীতাহার কিনলি আমি যে শাড়ি কিনলাম বাইনার টাকা দিয়া এইগুলার কি হবো লাউ তো নাই একটা ফুলও নাই ও যে কি হইবো লাউ পাইছো লাউ কাটছো একটা লাউ তো ধরে নাই খালি ডগার পাতা ইয়ালা কি গো সর্বনাশ একটা লাউ ধরে নাই ওদিকে না আমি টাকা লানোর কথা কইলাম ব্যাপারে টাক পাড়াই দিছে তাহলে এখন কি করি এখন যে টাকা লানো বয়ে রয়েছে লাউ নিয়ে যাবো হ্যাঁ আমার সর্বনাশ হয়ে গেল আরে কাকার কয়েন না লাউ বুনছি বুঝেন কি 2টা প্যাকেট কিনে আনছিলাম কইছে হাজারি লাউ হবো 2 মাসের মধ্যে লাউ হবো 3 মাস হয়ে গেছে গা তোর লাউ ডগার খালি পাতায় লাউ দিই না আরে ছেলে তুমি বোকা নাকি এটা তো লাউ শাক খায় এটা শরীরের পক্ষে খুব উপকার ভিটামিন এটা তো লাউ ধরবো না কোনোদিন একটা লাউ ধরবো না তার মানে এটা এটা শাক হবো খালি শোনো তুমি চিন্তা করো না এই লাউ শাক কাইটা নিয়ে বাজারে বিক্রি করে 20 টাকা কেজি সমানে নিয়ে যাবো বুঝছো তোমরা চিন্তা করো না আর হাজারে লাউ গাছ বললি পারে ওটা বিচি চেক করে বুনতে হয় আমি তো তোমাকে বাড়ির পাশেরই আমার কাছে গেতাম বিছাই না দিতাম আচ্ছা ঠিক আছে এরপরে আনলে আমাদের কাছে কমুনি হ্যাঁ চলে যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই কিন্তু এটা কিভাবে হইলো ইলিশটা 7 কেজি করে বেশি তাহলে তো টিয়া উঠব না 2-3 লাখ টিয়া নিছি ব্যাপারী কাছ থেকে এটা আমগো কোনে এই আমি কই কি ওর যে শীত হাড়া বানাই দিছো আর আমারে যে শাড়ি কিনা দিছো ওইগুলা আবার ফিরত দিয়া নি টাকাগুলো দাও ফিরত দিত তবু গয়না না ফিরত দিব শাড়ি কেমনে ফিরত দিবে তুই তুই তোর বাড়ি থেকে তোর বাবার বাড়ি থেকে টাকা আনবি আর তোর হার বেচা যে টাকা হবো এড়ি দিয়ে আমি ব্যাপারী করে দিমু নু যাই হনি নু আবার শীত হাড়া জায়গা পুরো না গলায় তো পড়িও না এই তোর বরাবর নু যাই